আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল রাগ চ্যানেলে স্বাগতম বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যেই সব বন্ধুরা আগে থাকতে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন দয়া করে আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন আর প্রতিনিয়ত এখানে ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং টিপস প্রদান করা হয় অবশ্যই আশা করি আপনারা সাথে থাকবেন আমরা মূল ভিডিওতে চলে যাবো চলুন আমরা মূল ভিডিও শুরু করি আজকের ভিডিওতে বিশেষ একটি সিরাপ সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে স্বপ্নদোষের কোনো ঔষধ আছে কি না বা স্বপ্নদোষ যে এর জন্য কোনো প্রতিকার আছে কি না তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এই সিরাপটি রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি মূলত এটির নাম হলো জার নাইট এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে হামদর্থ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ ইউনানি ডিভিশন সোনারগা নারায়ণগঞ্জ এই সিরাপটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে যে আমাদের স্বপ্নদোষের কারণে অনেক পুরুষ মানুষের একেবারে গাল ভেঙে একবারে কোনো মাংস থাকে না শরীরে একবারে হাড্ডিসার হয়ে যায় স্বপ্নদোষের এই রোগ থাকার কারণে যার কারণে এমনকি দীর্ঘদিন স্বপ্নতোষ হওয়ার কারণেও শেষ পর্যন্ত তাদের যে যৌনশক্তি বা বিশেষ পাওয়ার বা যে ক্ষমতা তারা কিন্তু অনেক সময় লস করে ফেলে বা হারিয়ে ফেলে শেষ পর্যন্ত তারা বিবাহ শাদী করতে অনেক ভয় পায় তো আজকে সেই সব বন্ধুদের জন্যই গুরুত্বপূর্ণ রিভিউ অনেকে দেখা যায় রাত্রিবেলা স্বপ্নদোষ হওয়ার কারণে এরকম আমাদের কাছে কিছু পরিচিত লোক বলেছেন যে স্বপ্নদোষ এমন পরিমাণ হয়েছে যে তারা বিছানায় উঠে বসে শেষ পর্যন্ত অনেক কান্নাকাটি করছে যে এই রোগ কি আমার কখনো কমবে না অনেক সময় দেখা যায় সকালবেলা যখন স্বপ্নদোষ হয় এরপরে যখন দেখে যে বিছানায় বা কাপড়ে যা নমুনা দেখতে পায় তখন অনেকে ডেকে উঠে খুব কান্নাকাটি করে যে আমাদের পুরুষত্ব বুঝি এই বুঝে শেষ হয়ে গেল আজকে সেই সব বন্ধুদের হতাশার কিছু নাই তাদের জন্য আজকে এই রিভিউ আমরা নিয়ে এসেছি মূলত এই যে জার্নাইট সিরাপটি খুবই ভালো একটি কাজ করে থাকে স্বপ্নদোষের জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন যারা যাদের এই স্বপ্নদোষের সমস্যা তাদেরকে দিয়েছি এবং আমরা তাদের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছি তো বন্ধুরা জার্নাইট এই সিরাপটি বাংলাদেশের আপনারা যে কোনো প্রান্তেই যে কোনো ফার্মেসিতে ইনশাল্লাহ পেয়ে থাকবেন কারণ হামদর্দ একটি সনামধন্য ইউনানি ঔষধ কোম্পানি বাংলাদেশে এটা আপনারা সবাই জানেন হামদারদ কোম্পানির ঔষধ বাংলাদেশে সর্বত্র আনাসি কানাচে সব জায়গায় পাওয়া যায় অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন বা অনেকে আমার সাথে যোগাযোগ করেন ওষুধ নেওয়ার জন্য কুরিয়ারে মূলত ওষুধ পাঠাতে গেলে অনেক ঝামেলা হয় আমার এখান থেকে নারায়ণগঞ্জ সদরে কুরিয়ার যে আছে সেখানে যেতে অনেক টাকা খরচ হয় এবং কুরিয়ারে পাঠাতে গেলে আমার যথেষ্ট পরিমাণ খরচ হয় সেক্ষেত্রে দেখা যায় তাদের যারা এই ঔষধটা নিয়ে থাকেন তারা অনেক সময় দেখা যায় কুরিয়ার খরচ দেন না অথবা দেখা যায় সমান সমান মূল্য দেন সেক্ষেত্রে আমার লস হয়ে যায় তো সকল বন্ধুদেরকে আমি বলবো আসলে যদি কেউ উপযুক্ত খরচ যদি আমাকে দিতে পারেন তাহলে আমরা কুরিয়ারে পাঠাতে পারি আর যদি না দিতে পারেন সেক্ষেত্রে দয়া করে আপনার আশেপাশে যেসব ফার্মেসি আছে সেক্ষেত্রে আমরা সেই সব আপনার সেই সব ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারেন আর পরামর্শের জন্য আমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি যতটুকু যথাসাধ্য যে ঔষধ যে আমার কাছ থেকে কিনতে হবে তা না যথাসাধ্য আমি আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ যতটুকু আপনাদের দেওয়া দরকার আমি সর্বশ্র্ব ইনশাল্লার চেষ্টা করব ইতিমধ্যে অনেকেই আমি ফোনের মাধ্যমে বিনোদনের প্রশ্নের উত্তর দিয়েছি বা সমাধান দিয়েছি এবং ঔষধ সম্পর্কে বলেছি তারা সেই ঔষধ সেবন করে আল্লাহর রহমতে আল্লাহ পাকের ইচ্ছায় অনেক উপকার পেয়েছেন এবং তারা আমাকে দোয়াও করেছেন এবং আমাকে আমাকে তারা ধন্যবাদ জানিয়েছেন তো বন্ধুরা আমরা বাইরের অন্য কথা না বলে আমরা মূল কথায় চলে আসি তো সিরাপটি তৈরি করা হয় বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলার লিমিটেড এর ভিতরে রয়েছে জষ্টি মধুয়াশে কাশকারা সাগাড্রা তার টিংচার ফুল লুফা এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো তো প্রত্যেকটা উপাদান যেটা স্বপ্নদোষের জন্য যে সমস্যা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মূলত এই ঔষধটি শুক্রমেহ প্রসাবে জ্বালা যন্ত্রণা ও অতিরিক্ত স্বপ্নদোষ যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে মূলত এই সিরাপটি যে জষ্ঠীর মতো দেওয়া আছে তিনশো মিলিগ্রাম প্রতি পাঁচ মিলি সিরাপে কাঁচকারা শাকাড্রা দেওয়া আছে একশো মিলিগ্রাম এবং টিংচার লুফা দেওয়া আছে শূন্য দশমিক পনেরো মিলিগ্রাম মিলিলিটার সরি অন্যান্য উপাদান পরিমাণ মতো আর এই যে রোগের কথা আপনাদেরকে আগেই বললাম মূলত শুক্রমেহ প্রসাবে জ্বালা পোড়া যন্ত্রণা অতিরিক্ত স্বপ্নদোষ মূলত বিধি যে এখানে বলা হয়েছে বাংলাদেশ সূত্র ইউনানি সূত্র অনুযায়ী যেটা বলা হয়েছে যে এক চা চামচ দিনে দুই থেকে তিনবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তবে আর একটা জিনিস যেহেতু এটা ইউনিয়ন ঔষধ অবশ্যই ঔষধটি সেবন করার পূর্বে আপনি বোতলটি জাঁকিয়ে নিতে হবে এটাই খেয়াল রাখতে হবে বেশিরভাগ সিরাপ এটাই হয় আর যেটা বলা হয়েছে যে আমি হামদর্দ কোম্পানির যে ডাক্তার রয়েছেন তার সাথে আমি আলাদাভাবে আলোচনা করে দেখেছি আমার এক রুগীর জন্য আমি তার সাথে তার সাথে রুগীকে নিয়ে গেছিলাম আলোচনা করছি তিনি বলেছেন যে যাদের বেশি স্বপ্নদোষ সমস্যা তাদের অনেক কাম করে তারা সাধারণ সারাদিন পরিশ্রম করে সেক্ষেত্রে যাদের স্বপ্নদোষে বেশি সমস্যা তারা প্রতিদিন রাতে দুই চমাস করে যদি সেবন করে তাহলে আশা করি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাস সেবন করলে ভালো রেজাল্ট পাবে তো এই অনুযায়ী আপনারা অবশ্যই সেবন করবেন অথবা আপনার আশেপাশে যেসব ফার্মেসি থেকে আপনি নেবেন সেখানে তো অবশ্যই রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছে তারাও কিন্তু আপনাকে সেরকম পরামর্শ দিয়ে থাকবেন আর মূলত এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য এটা খেয়াল রাখতে হবে যারা অপ্রাপ্তবয়স্ক বয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু এই ঔষধটি প্রযোজ্য কারণ যারা অপ্রাপ্তবয়স্ক তাদের স্বপ্ন দেশে প্রশ্নই আসে না সুতরাং যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন যেসব বন্ধুরা তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবেন আরেকটা কথা হলো যে এই হামদর্দ কোম্পানির আমরা আরও বিভিন্ন ধরনের ওষুধের রিভিউ আপনাদের সামনে দিয়ে থাকব তো এখানে দুইটি সিস্টেমই দেওয়া আছে ইংলিশে দেওয়া আছে বাংলাও দেওয়া আছে আপনার এই সিরাপের গায়ে যদি আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের নিয়ম লেখা আছে যেরকম আপনি সেবন করবেন আর একটা কথা কখনও নিজের পরামর্শ অনুযায়ী বা নিজের পছন্দ অনুযায়ী ওষুধ সেবন করবেন না আপনার সর্বদোষে তীব্র সমস্যা রয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে তারপরে এই ওষুধটা আপনি সেবন করতে পারেন অনেকে দেখা যায় যে ভয়ের জন্য ডাক্তার দেখে না যে ডাক্তার দেখাইলে এত এত অত পরীক্ষা দেবেন বা বিভিন্ন সমস্যা অনেকেই ভুলটা করেন কিন্তু দেখা যায় যে ডাক্তার দেখাতে গেলে যে পরীক্ষা নিরীক্ষায় ভয়ে অনেক সময় দেখা যায় যে তারা ওষুধটি সেবন করে না যার কারণে রোগটা আরও দ্রুত ছড়িয়ে পড়ে আরও বেশি হয় এই জন্য যত দ্রুত সম্ভব কোনো অসুস্থ হলে সেই অবশ্যই সেই রোগের জন্য ট্রিটমেন্ট করা উচিত আর একটা কথা না বললেই নয় যেটা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমরা ঔষধ নিজে থেকে কোনো কুরিয়ারে পাঠাই কি না কয়েকদিন আগেও একজনকে চট্টগ্রাম থেকে আমাকে ফোন করেছিল তা আমি বলেছি যে আসলে আমি তার সে আমাকে টাকা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আমি তার টাকা ফেরত দিয়েছি কারণ তার টাকাটা আমি ফেরত দিচ্ছি এই কারণে যে তিনি আমার যে ওষুধের দাম তার সাথে কম দিতে চেয়েছেন প্লাস আমার কুরিয়ার দিতে গেলে আমার অনেক সময় নষ্ট হয় এই জন্য আমি দিতে পারিনি এই জন্য বন্ধুদেরকে অনুরোধ করছি যে কুরিয়ারের ঔষধটা না নেওয়ার জন্য আপনি যেখান থেকে থাকেন সেখান থেকে আপনি ওষুধটি সংগ্রহ করার চেষ্টা করবেন বন্ধুরা জার্নাইট একটি প্রশামক ইমনানি ঔষধ এবং খুবই ভালো একশো একশো মিলি একটি সিরাপ এই সিরাপটির দাম মাত্র সত্তর টাকা সিরাপের গায়ে দেওয়া আছে আপনারা তাকে বলেছি অনেক কথাই বলেছি যদি এই জার্নাইট সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো আর অনেক সময় দেখা যায় যে অনেক সময় কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়ে যায় কারণ আমি এমনিতেই আমার ফার্মেসিতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয় আমি একজন সাধারণ রেজিস্টার্ড ফার্মাসিস্ট আপনাদের সেবায় নিয়োজিত আছি সেক্ষেত্রে আমার যথেষ্ট পরিমাণ সময় ফার্মেসিতে দিতে হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়ে যায় তো আপনারা কেউ কষ্ট নেবেন না আমি ইনশাআল্লাহ সবার কমেন্টের প্রশ্নের উত্তর অবশ্যই দিব আর আপনাদের চাহিদা চাহিদা অনুযায়ী ইনশাআলা ভিডিও আপলোড করা হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনই বিদায় নেব যাবার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন শেষেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইবশ করছেন থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না যদি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম و رحمة الله وبركاته